দর্শক আজকে যাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই অনুষ্ঠানে যিনি এক আলোর ফেরিওয়ালা আব্দুল্লাহ আবু সাইদ আমাদের আজকের অতিথি কেমন আছেন স্যার আছি আর কি কিছুক্ষণ আগে একজনকে বলছিলাম একটা নদী যখন পর্বতের শৃঙ্গ থেকে নামে তখন শুধু নামতেই থাকে তার গতি থাকে একমুখী কিন্তু যখন সমুদ্রে পড়ার সময় হয় মানে শেষ হওয়ার সময় আসে তখন শুরু হয় জোয়ার ভাটা কিছুক্ষণ নামে কিছুক্ষণ ওঠে তো আমাদের অবস্থা হয়েছে সেরকম তো ভালোই আছি কতটি বসন্ত আপনি পেরিয়ে এলেন এটা বলা খুব কঠিন আমি যখন ম্যাট্রিকের ফর্ম ফিল আপ করছি তখন যখন লিখতে যাচ্ছি যে আমার জন্ম উনিশশো উনচল্লিশ সালের পঁচিশে জুলাই তখন স্যার এসে বললেন যে না না ওই সব উনচল্লিশ হবে না ওটা সরা উনিশশো চল্লিশ তো সেই থেকে আমি আমার প্রকৃত জন্মদিনের চেয়ে এক বছর পরে জন্মালাম সেই অর্থে হিসাব করে দেখো আমি কতদিন ধরে আছি পৃথিবীতে আপনি আপনার যে স্নেহ মমতা ভালোবাসা আমরা তরুণরা পেয়েছি আমাদের তারুণ্যে এখন তো স্যার আমরাই স্যার প্রবীণ হবার পথে কিন্তু আপনার তারুণ্যটা আপনি এখনও ধরে রেখেছেন এটা কিন্তু আরেকটা বিষয় এটার দুটো বিষয় থাকতে পারে একটা হচ্ছে যে আমি প্রতি মুহূর্তে নিজেকে প্রশ্ন করি যে আমি কি পিছিয়ে গেলাম আমি কি বুড়ো হয়ে যাচ্ছি আমি কি একই বিশ্বাসকে আবার দ্বিতীয়বার বিশ্বাস করছি নাকি নতুন কোনো বিশ্বাস আমার দরকার আমার আগের বিশ্বাসটা সঠিক ছিল তো তাকে আমি প্রশ্ন করি জিজ্ঞাসা করি আমি চিরে চিরে দেখি এবং যদি কখনো দেখি যে কোনো আবর্জনা জমেছে সেখানে ধুলো জমেছে সেই ধুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করি এবং আমি প্রতিদিন প্রতিটা সকালের মতো নিজের জীবনকে একটা করে সকালের মধ্যে অনুভব করতে চাই যেটা নির্মল যেটা নিষ্কলঙ্ক তো সুতরাং আমি কখনোই নিজের মধ্যে পলি জমতে দিই না উদারতায় পরিপূর্ণ একজন মানুষ আপনি এই উদারতাটাকে কিভাবে অর্জন করতে হয় একজন তরুণ যদি উদারতাকে অর্জন করতে চায় তাহলে তাকে কি করতে হবে আমি নিজে ব্যক্তিগতভাবে একজন গুণগ্রাহী মানুষ কোনো মানুষের মধ্যে এতটুকু গুণ দেখলে আমি আকুল হয়ে যাই আমি একটা সমৃদ্ধতর বাংলাদেশকে দেখতে পাই তার মধ্যে কেমন একটা সমৃদ্ধতর পৃথিবীকে দেখতে পাই মনে হয় আসছে একটা বড় যুগ আসছে আমরা একটা আরও আরও সুন্দর সম্পন্ন পৃথিবীতে আমরা বাস করতে যাচ্ছি এই সব মানুষের মধ্যে দিয়ে আমি সব সবসময় মানুষকে প্রশংসা করি আমি কাউকে ঈর্ষা করি না আমার নিজের উচ্চাকাঙ্ক্ষা নাই আমি সমস্ত সময় কাজ করি আনন্দে কারণ উচ্চাকাঙ্ক্ষা করে কি করব। যতই যাই হই আমি আমি যেদিন মরবো সেদিন তো আমি শেষ হয়ে যাব তো সুতরাং এরপরে কি হবে না হবে এটা নিয়ে এখন রবীন্দ্রনাথ আজকে নেই তাই না আজকে রবীন্দ্রনাথকে নিয়ে কত কিছু হয়ে গেছে না থেকেও তিনি কিন্তু সার্বক্ষণিক আছেন সার্বক্ষণিক আছেন কিন্তু সেটা রবীন্দ্রনাথের কাছে কি। উনি তো কালীঘাটের শ্মশানে ছাই হয়ে গেছে তো সুতরাং আমার কি হবে কত বড় হব উচ্চাকাঙ্ক্ষা দিয়ে আমি কি করব বড় হয়ে লাভ কি এগুলো আমি কিছু বুঝি না আমি মনে করি যে এই যে বেঁচে আছে এই মুহূর্তটা এই মুহূর্তটাকে তো আমি যদি আনন্দে কাটাই তাহলে এটা উদযাপন হলো আর যদি সেই আনন্দটা আমি ওই মুহূর্তটাকে দিতে না পারি তাহলে ওই মুহূর্তের অপচয় হয়ে গেল আমার বেঁচে থাকার কোনো অর্থ হলো না আমি কেন জন্মালাম তার কোনো মিনিং আমি খুঁজে পাচ্ছি না তো সুতরাং আমি আমার বিমর্ষতার হাত থেকে বাঁচার জন্য আমার নিষ্ক্রিয়তার হাত থেকে বাঁচার জন্য জীবনের মধ্যে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য আমি কাজ করি এবং সে কাজ আমি আনন্দে ফুর্তিতে সবার সঙ্গে একসঙ্গে হয়ে খুশিতে এই কাজ করার চেষ্টা করি তো সুতরাং আরেকজনকে বড় করতে গেলে আমার যে কষ্ট হবে এই কষ্টটা আমি পাই না কেমন এইটা একটা আর আমি বোধ হয় মায়া করি আমি ভালোবাসি মানুষকে সব কিছুকেই ভালোবাসি কারণ এই পৃথিবীতে একবার ভালোবাসার সুযোগ নিয়ে আমি এসেছি এই ভালোবাসাটাও যদি পথে বসিয়ে যাই আর তো কোনো দিন এই ভালোবাসার জন্য পৃথিবীতে আমি আসতে পারবো না এই পৃথিবীতে আমি এত গালাগালি করছি হয়তো সবাই গালাগালি করছে জীবনকে গালাগালি করছে কিন্তু এই গাল দেওয়ার মতো জীবনটাকেও তো আমরা একদিন পাবো না তাই না তো সুতরাং এই যে অবিশ্বাস্য জীবন এই যে অসাধারণ জীবন এই জীবনে অন্যকে ভালোবেসে নিজেকে ভালোবেসে আমি এই এইটাকেই অমরত্ব মনে করি অমরত্ব আমার মৃত্যুর পরে নেই অমরত্ব আমার জীবনের মধ্যে টেলিভিশনের সঙ্গে আপনার সম্পৃক্ততা কি করে হলো বা আপনি কেন ভাবলেন যে আপনার টেলিভিশনের পর্দায় যাওয়া উচিত এটা খুব জটিল একটা বিষয় এটা আমি বোঝাতে পারবো না তোমাকে আমার মনে আছে ক্লাস ওয়ানে যখন আমি পড়ি তখন ক্লাস টু এর সামনে দিয়ে আমি যখন হেঁটে যেতাম তখন বারান্দা দিয়ে কেউ হেঁটে গেলে নিশ্চয়ই ক্লাসের ছেলেরা একটু তাকায় যে কে যাচ্ছে তারা হয়তো একটু তাকাতো আমার মনে হতো যে সমস্ত ক্লাসের সমস্ত ছেলেরা আমার দিকে যত ছাত্র তার দ্বিগুণ সংখ্যক চক্ষু নিয়ে আমাকে দেখছে এবং নিশ্চয়ই আমাকে নিয়ে হাসছে কেমন সব সময় আমাকে মনে হতো যে সারা পৃথিবী আমাকে ব্যঙ্গ করছে আমি ব্যর্থ আমি অক্ষম কেমন আমি পারি না কেমন আমি হাস্যকর এই ভাবে আমাকে ব্যঙ্গ করছে এই আতঙ্ক ক্রমে ক্রমে আমার বাড়তে লাগলো এবং যখন বাড়তে লাগলো তখন আমি একটা কাজ করলাম যে মানুষকে আমি এইভাবে ভয় পেতে শুরু করলাম আমি ঠিক করলাম আমি সেই মানুষদের দিকে এগিয়ে যাব যেমন একটা কথা চেষ্টা করতে লাগলাম যে সুন্দর করে কথা বললে মানুষ ভালোবাসে মানুষ ব্যঙ্গ করে না মানুষ উপহাস করে না হাসে না কেমন তো আমি আমার কথাকে সুন্দর করার চেষ্টা করতে লাগলাম এবং আমি দেখলাম যে অনেক অনেকে বলছে যে বাহ কোকা তুমি বেশ সুন্দর কথা বলো তো এবং আমার সেটা আমাকে খুব আনন্দ দিত এবং আমাকে রিএনফোর্স করত। কেমন আমার প্রেরণা দিতে আমার আমার মনকে একটা আস্থার মধ্যে নিয়ে আসতো আরেকটা হচ্ছে যে আমি নাটক করতে লাগলাম আমি আবৃত্তি করতে লাগলাম যত দিক থেকে মানুষের সামনে যে দাঁড়ানো যায় আমি চেষ্টা করতে লাগলাম কলেজে উঠে আমি সাহিত্য প্রতিযোগিতায় প্রাইজ ট্রাইজ পেয়ে একাকার করে ফেললাম ইউনিভার্সিটিতে এসে হলের পরে হলে চ্যাম্পিয়ন হতে লাগলাম শেষ পর্যন্ত একবার মনে হলো আত্মবিশ্বাস বাড়াতে হবে তখন আমি ভাবলাম যখন কথা বলবো মানুষের সামনে তখন আমি ভাবতে লাগলাম যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা আমার চাইতে শ্রেষ্ঠ কথা কেউ বলে নেই আমি কথা বলতে শুরু করলাম কেমন টেলিভিশনে গেলাম সেখানেও কিন্তু আমি ওর হাত থেকে রেহাই পাইনি প্রত্যেকটা প্রোগ্রাম আসতো মনে হয় হতো আমার একটা দৈত্য আসছে মোকাবেলা করতে হবে তার সঙ্গে আমার মোকাবেলা করতে হবে প্রত্যেকটা বাড়ির ছাদে অ্যান্টেনা দেখতাম আমার আতঙ্কে সমস্ত শরীর একজন আছে যে আপনাকে দেখছে যে আমাকে চেনে কেমন এবং আমাকে নিয়ে নিশ্চয়ই হাসে কেমন এবং একটা বাড়িতে সত্যি সত্যি দেখেছিলাম এক খুবই সুন্দরী মহিলা আমাকে হঠাৎ বলে আমি আমরা সবাই একসঙ্গে টিভিতে অনুষ্ঠান দেখছি হঠাৎ সে আমাকে বলে বসলো যে কি সব আজকাল অনুষ্ঠান করে আজে বাজে আপনার অনুষ্ঠানও ভালো হয় না একজন সুন্দরী যদি বলে যে আপনার অনুষ্ঠান ভালো হয় না তারপর কি আর অনুষ্ঠান করা যায় তবু আমি ছাড়ি নাই করতে করতে শেষে পঁয়ষট্টি বছরের পরে এসে আমি এই আতঙ্ক থেকে মোটামুটিভাবে মুক্তি পেয়েছি যখন আমি বিশ্বাস করতে লাগলাম যে আমি সেরা কেমন আমার মনে হয় যে মোহাম্মদ আলী হ্যাঁ আমি আমি শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ করতে আমার মনে হয় যে সেটা আমি শ্রেষ্ঠ বলার জন্য নয় আমি যে শ্রেষ্ঠ না এটা টের পাওয়ায় সেই আতঙ্ক থেকে বাঁচার জন্য আমি শ্রেষ্ঠ বলে নিজেকে বাঁচানোর চেষ্টা করি আপনি তো শিক্ষামূলক অনুষ্ঠানও করেছেন প্রচুর হ্যাঁ শিক্ষামূলক অনুষ্ঠান করেছি এবং যেগুলো বিনোদনমূলক অনুষ্ঠান ছিল সেগুলো আসলে শিক্ষামূলক অনুষ্ঠানই ছিল বিনোদনের আদর সদ্যাবরণে হ্যাঁ কারণ এটা একটা খুবই মুশকিল হয়ে গেল আমার জন্য যে আমি টেলিভিশনে গেলাম এবং যে প্রোগ্রাম আস্তে আস্তে পপুলার হতে লাগলো এবং একটা জনপ্রিয় অনুষ্ঠানের উপস্থাপক একটা সাদা পাজামা সাদা পাঞ্জাবি পরে আমি এটা দিয়েই কিন্তু শেষ পর্যন্ত থেকেছি কেমন এখন একটু রং টং পরি কেমন আসল রঙ তো চলে যাচ্ছে এইসব রং টং দিয়ে কোনো রকমের সেটাকে একটু ঢাকার চেষ্টা করি কিন্তু আমি সাদা পাজামার সাদা পাঞ্জাবি পরেই আমি টেলিভিশনের অনুষ্ঠানগুলো করে অনুষ্ঠানেরগুলো করেছি এবং মানুষের ভালোবাসা বা যা কিছু ও ওই দিয়েই মানে পাওয়া গেছে তো এখন আমি যখন অনুষ্ঠান খুব পপুলার হতে লাগলো তখন একদিন আমাকে বললো যে এরকম পপুলার অনুষ্ঠান জমকালো অনুষ্ঠান হয়ে যাচ্ছে সব কিছু হচ্ছে তোমার পোশাকটা এরকম একটু কিছু কারুকাজ একটু করলে কেমন হয় তা আমি বললাম যে কী করা যেতে পারে বলে যে একটু হালকা কারুকাজ পাঞ্জাবিতে এখানে একটু হালকা কারুকাজ এরকম একটা পাঞ্জাবি পর একটু ঈষত রঙিন তো আমি কিনতে গিয়ে দেখলাম যে ঈষৎ রঙিন পাওয়া যাচ্ছে না একদম নীল পাওয়া যাচ্ছে একটা এবং তার মধ্যে একটু হালকা কারুকাজ আছে তো আমি ওটা পড়লাম পরে অনুষ্ঠানটা করলাম এবং বোধহয় ভালোই হলো অনুষ্ঠান পরের দিন গেছি আমার কলেজে কলেজে সিঁড়ি দিয়ে উঠেছি হঠাৎ দেখি একটা খুব নিরীহ গোছের একটা ছেলে আমাকে বলছে যে স্যার আপনার সঙ্গে একটু কথা আছে তাই বললাম যে এসো বলে একটু নিরিবিলি জায়গায় গিয়ে দাঁড়ালাম তো সে বলল যে স্যার আপনি কালকে দেখলাম অনুষ্ঠানে আপনি বেশ একটা কারুকাজ করা পাঞ্জাবি আপনি পড়েছিলেন তাই বললাম যে হ্যাঁ দেখো কি করব এটা তো টেলিভিশন ওখানের ওখানের তো একটা দাবি আছে কেমন তো আমি সেই জন্য ওটা ওখানে একটু পড়েছি তো তো তখন সে আমাকে বলল যে স্যার যদি অতই দাবি থাকে তাহলে ওইখানেই থেকে যাবেন আমাদের ক্লাসে আপনি আসবেন না কারণ আপনার প্রতি আমাদের একটা ভালোবাসা আছে সেটাকে এইভাবে অপমান করার অধিকার আপনার নেই কি করবো আমি বুঝতে পারি না সে তো সত্যকার অভিমান থেকে বলেছে সে আমাকে ভালোবাসা ভালোবাসে বলেই বলেছে তাই না আমাকে সে নিশ্চয়ই তার মনের মধ্যে একটা উচ্চ আসনে উচ্চ জায়গা ভালোবাসার জায়গা দিয়েই তো সে বলেছে আমি কি করব। এবং সত্যি সত্যি আমি পরের দিন চিন্তা করে আমি ফিরে গেলাম এবং খালেদা ফাহমি ছিলেন তখন প্রোগ্রাম ডিরেক্টর তাকে বললাম যে আপা আমি শিক্ষক আমার পক্ষে টেলিভিশনের এই অনুষ্ঠান করা সম্ভব তো এর মধ্যে পাঁচ ছয় সপ্তাহ পরে আমি একদিন সন্ধ্যার সময় গেছি নিউ মার্কেটে তো সেখানে বইয়ের দোকানে বই কিনছি হঠাৎ এক বৃদ্ধের সঙ্গে দেখা আমাকে দেখে উনি একেবারে মানে খুশিতে একেবারে কলকল করে উঠলেন একেবারে মানে এত খুশি এত তার আনন্দ তো কথায় কথায় বললেন আপনার এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছিল আপনি এটা বন্ধ করে দিলেন কেন তা আমি বললাম যে দেখেন আমি তো শিক্ষক আমার পক্ষে ওই ধরনের অনুষ্ঠান করা সম্ভব না এই জন্য আমি বন্ধ করে দিয়েছি তিনি তখন বললেন যে আপনি তো শিক্ষক বলে বন্ধ করলেন কিন্তু দেখেন আমি এতগুলো সপ্তাহ ওই অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে এখনও আমি বুধবার সন্ধ্যার সাড়ে সাতটার সময় আমি টেলিভিশনের সামনে বসে থাকি আমার মনে হয় যে আপনি আসবেন তখন আমি ভাবলাম যে এমন কিছু করা যায় কি না যে শিক্ষকতাও থাকল আবার টেলিভিশনের কি বলবো একটু জমকালো ব্যাপারও থাকলো দুটোই থাকলো এবং কোনোটা কোনোটাকে অপমান করলো না এরকমভাবে অনুষ্ঠান করা যায় কি না আমি ই করতে চেষ্টা অনুশীলন করতে চেষ্টা করলাম এবং সত্যি সত্যি একটা ফর্ম আমি বের করলাম যেখানে আমাকে মাস্টারও মনে হচ্ছে আবার একটা আনন্দময় মাস্টার মনে হচ্ছে টেলিভিশনের পর্দায় আমি লক্ষ্য করেছি স্যার যে আপনার মনোজগত জুড়ে মনোজগতে একটা বিশাল ছায়া বা একটা আলোড়ন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর আপনাকে আচ্ছন্ন করে রাখেন বা রেখেছেন আপনার এই প্রেম থেকেই আপনার অনেক কর্মকাণ্ড আপনি পাতার পর পাতা মুখস্থ বলতে পারেন রবীন্দ্রনাথ আমি কিন্তু ঠিক রবীন্দ্র আচ্ছন্ন নই আমি রবীন্দ্রনাথকে খুব ভালোবাসি কেমন রবীন্দ্রনাথের সৌন্দর্যে আমি মুগ্ধ হই কেমন খুবই অসাধারণ মনে হয় এক এক জায়গাতে এবং যে বিশালতা রবীন্দ্রনাথের মধ্যে আছে যে বৈচিত্র্য আছে এটা এটা পৃথিবীর ইতিহাসেই এই বৈচিত্র্য হয়তো তিন চারজন মানুষের বেশি পাওয়া যাবে না মানে আমাদের খুবই ভাগ্য যে বাঙালি জাতির মতো এরকম একটা জায়গায় রবীন্দ্রনাথের মতো একজন মানুষ কি করে আসলেন সবসময় আমার এই জন্য মনে হয় যে প্রত্যেকটা জাতির যারা শ্রেষ্ঠ মানুষ তারা জন্মায় সেই জাতির যে স্বাভাবিক বৈশিষ্ট্য তার বিরুদ্ধতা করে না নাহলে বিদ্যাসাগরের অস্থি এটি কি বাঙালির অস্থি কেমন মাইকেলের বে মাইকেল উদ্দাম যে জীবন এটা কি বাঙালির জীবন নজরুলের যে বন্য শক্তিমত্তা এটি কি বাঙালির শক্তিমত্তা রবীন্দ্রনাথের যে দেহকান্তি যে অশ্রান্ত কর্মোদ্যম যে বৈচিত্র্য যে শক্তি এটিকে বাঙালির শক্তি মানে সুভাষের যৌবন বা শেখ মুজিবের কণ্ঠস্বর এটি কি বাঙালির কণ্ঠস্বর তো একটা জাতির যারা শ্রেষ্ঠ মানুষ তারা সেই জাতির সাধারণ মানুষদের যে বৈশিষ্ট্য তার বিপরীত বৈশিষ্ট্য নিয়ে জন্মায় এটা আমার ধারণা তো সেই জন্য রবীন্দ্রনাথের মধ্যে এমন কিছু আছে যেটা সাধারণ বাঙালির মধ্যে আমরা খুঁজে পাই না উনি লিখেছেন যে ইহার চেয়ে হতেন যদি আরব বেদুইন ইহার চেয়ে মানে কি এই জীবনের এই যে গতানুগতিক হ্যাঁ এই যে সাধারণ একঘেয়ে কেমন এই যে জীবন এই যে জীবন মৃত জীবন এর চেয়ে ইহার চেয়ে হতেম যদি আরব বেদুইন পায়ের তলে বিশাল মরু দিগন্তে বিলি ছুটছে ঘোড়া উঠছে বালি বন্যিস্রোত আকাশে ঢালি এইরকম আর কি তো সেই জীবনকে তো তিনি খুঁজেছেন তাই না বীরের রক্তস্রোত মাতারে অশ্রু ধারা এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা স্বর্গ কি হবে না কেনা বিশ্বের ভাণ্ডারি সুদিবে না এত ঋণ রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন নিদারুণ ঘাতে দুঃখ রাতে মানুষ চূর্ণিল যবে নিজ মর্তসীমা তখন দিবে না দেখা দেবতার অপার মহিমা এই যে রবীন্দ্রনাথ কখনো ফুলের মতো মৃদু কেমন কখনো কেমন নাগিনীরা দিকে দিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস শান্তির ললিত বাণী শোনাই বে ব্যর্থ পরিহাস বিদায়ের কালে আমি তাই ডাক দিয়ে যাই দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে কেমন এও রবীন্দ্রনাথ আবার আমি নিশিদিন তোমায় ভালোবাসি তুমি অবসর মতোবাসিও হ্যাঁ এও রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের যে কি বৈচিত্র্য এইটা আমাকে আপ্লুত করেছে সব সময়। আমি রবীন্দ্রনাথের কোনো অন্ধভক্ত নই কেমন আমি রবীন্দ্রনাথকে ভালোবাসি এই জন্য তাকে প্রশংসা যেরকম করতে পারি ভালোবাসি বলে তার দুর্বলতাকেও চিহ্নিত করা আপনার বইয়ের নাম হচ্ছে দুর্বলতায় রবীন্দ্রনাথ অন্যান্য প্রবন্ধ হ্যাঁ হ্যাঁ রবীন্দ্রনাথের কোন কোন জায়গায় দুর্বলতা আছে সেটা আমি পঁচিশ বছর বয়সেই আবিষ্কার আমি লিখেছি সত্য হতে পারে ভুল হতে পারে কিন্তু আমি ভালোবাসি বলেই আমার লেখার সাহস এসছে রবীন্দ্রনাথ কোনো জায়গায় আবেগের বসে ভক্তির বসে স্বপ্নের বসে কোনো জায়গায় সত্যকে অতিক্রম করেন কেমন ওই যে জীবনের শেষে লিখেছেন যে সত্য যে কঠিন কঠিনের সে কখনো করে না বঞ্চনা যে আমি দেখেছি দেখেছি অসত্যকে দেখেছি তারা বঞ্চনা করে কেমন কষ্ট দেয় কিন্তু সত্য কষ্ট দেয় না কারণ সত্য লজিকের উপরে ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়ে আছে তো রবীন্দ্রনাথের কে আমার একটা কারণে যে সব কারণে ভালো লাগে সবচেয়ে বড় তার মধ্যে একটা যে আমার নিজের সঙ্গে আমি একটা মিল পাই যে তার যুক্তিপূর্ণ মনের মতো আমার মনটা একটা যুক্তিপূর্ণ মন কেমন আমি অত বড় মানুষ নই কিছুই নই কিন্তু তার মধ্যে যে স্বপ্নগুলো আছে সে স্বপ্নগুলোকে আমি বুঝতে পারি কেমন এবং কোনো জায়গাতে উনি যুক্তির বাইরে কিন্তু কখনো যাননি যখনই বলেছেন যে রতনের বয়স পোস্টমাস্টার গল্পে পোস্টমাস্টার রতনের বয়স ১৩ বছর ব্যাস এরপরে আর রবীন্দ্রনাথের কোনো কথা নেই এরপরে একটা ১৩ বছরের মেয়ে যা করতে পারে যা ভাবতে পারে তার যা অনুভব করতে পারে কেমন যেভাবে কাঁদতে পারে যেভাবে আশা করতে পারে যেখানে স্বপ্ন দেখতে পারে অভিমান করতে পারে যেখানে ভেঙে চুরে শেষ হয়ে যেতে পারে সে তাই করে গেছে রবীন্দ্রনাথ শুধু মানে ভিত্তের মতো তাকে অনুসরণ করে গেছে অনুসরণ করে গেছে আর কিছু করেন নাই রবীন্দ্রনাথ জীবনের উপরে কখনো হাত দেন নাই হ্যাঁ জীবনকে গায়ের জোরে মানে মুছড়ে তাকে পাল্টানোর চেষ্টা করে নাই ভেঙে ফেলার চেষ্টা নিয়ন্ত্রণ করার নিয়ন্ত্রণ করেননি হ্যাঁ এই প্রকৃতি জীবন যা দিয়েছে তার সমস্ত লেখার মধ্যে জীবন তাই কেমন তো এইটা এইসব জিনিস রবীন্দ্রনাথের আমাকে ই করেছে আর তাছাড়া রবীন্দ্রনাথের একটা কথা মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথের একটা খুবই বড় জিনিস হচ্ছে যে রবীন্দ্রনাথ যা কিছুই করেছেন কবিতা লিখেছেন এত কিন্তু চিন্তাকে তিনি আবেগাশ্রিত করেছেন রবীন্দ্রনাথের পুরো কবিতা কিন্তু সমস্ত কবিতাই কিন্তু একটা না একটা চিন্তা নিয়ে লেখা কিন্তু কি করেছেন চিন্তাকে তিনি আবেগে ভরে দিয়েছেন কেমন এই জন্য বাঙালিরা তার কবিতা পড়ুক তার গল্প পড়ুক প্রত্যেকটা গল্পের পরে একটা সত্য একটা সত্যে তিনি পৌঁছেছেনি কাবলেওয়ালা গল্পে কি আমরা পাই কেমন কাবলেওয়ালা গল্পে আমরা পাচ্ছি তোমার যেমন একটি একটি মেয়ে মেয়ে আছে আছে আমারও তেমন আমি তাহারই মুখ স্মরণ করিয়া তোমার মেয়ের জন্য কিছু কিছু মেওয়া লইয়া আসি আমি তো সদা করতে আসি না এই যে বাবা পিতৃ হৃদয় যে সব দেশে সব কালে এক এই যে সত্য এই সত্যটা আমরা সেখান থেকে তো রবীন্দ্রনাথের প্রত্যেকটা লেখা পড়লে কিছু না কিছু উপলব্ধি কিছু না কিছু বোধ আমাদের মধ্যে জন্ম নেয়। কেমন এই জন্য রবীন্দ্রনাথকে আমাদের প্রতি পদে পদে লাগে একটা কবিতার বই আছে আপনার মৃত্যুময় ও চিরহরিত একমাত্র বই কি ওটা কবিতার একমাত্র এরপরে আমি আর লিখিনি কিন্তু আপনি সম্পাদক হিসেবে আপনি আবার আরেকটি অনন্য জায়গায় পৌঁছে বসে আছেন কণ্ঠস্বর আপনার সম্পাদিত আরেকটি মাইল ফলক আমাদের দেশে এই কণ্ঠস্বর নির্মাণের পেছনে আপনার স্বপ্নটা কি ছিল স্বপ্নটা ছিল যে ষাটের দশকে গত শতকের তখন আমরা একটা নতুন সময়ে এসে দাঁড়ালাম কেমন এবং নতুন সময়কে নতুন ভাষায় কথা বলতে হয় এবং সেই নতুন ভাষায় কথা বলার জন্য নতুন লেখকদের এগিয়ে আসতে হয় এবং যে লেখকরা এগিয়ে আসে সে লেখকরা তরুণ লেখক বৃদ্ধেরা তো আর নতুন কিছু দেয় না কেমন তরুণদের কাজই হচ্ছে মানব জাতির কাছে নতুন কিছু বলা তো তা আমরা তখন সেই নতুন তো কিছু বলতে হবে আমাদের তো তখন আমরা মানে সেই লেখক দল গড়ে তুললাম সমস্ত তরুণরা এসে একখানে ভিড় করলাম এবং সে যে কি আনন্দ কি যে উদ্দীপনা কি যে উদযাপন মানে নিজের জীবন শিল্প শিল্প জীবন পৃথিবীর জীবন সমস্ত কিছুকে চেনা সমস্ত কিছুকে বোঝা সেই উদযাপনের সে আনন্দের দিনের কোনো শেষ নাই এবং সেই এটা করতে গিয়ে কণ্ঠস্বর নামে একটা পত্রিকা বের করলাম সেই পত্রিকার পিছনে সে যে কি কষ্ট কেন কারণ তখন মনে হচ্ছিল যে একটা বড়ো সাহিত্য যুগ আমাদের সামনে আসছে সেখানে আমি একা নই শুধু আমরা সবাই সমবেতভাবে এককভাবে না সমবেতভাবে সেই যুগকে গড়ে তুলব সেই স্বপ্ন থেকে আমার জীবনের প্রায় চোদ্দো পনেরোটা বছর আমি পুরো তার মধ্যে মানে দিয়েছি এবং আপনার সম্পাদনায় যে বইটা বেরিয়েছিল তাতে আপনি যে কবিদের শনাক্ত করেছিলেন বা জায়গা দিয়েছিলেন তারাই তো পরবর্তীতে আমাদের প্রধান কবি আমার কাছে কে কত বড় লেখক হলো আমার কাছে তার চাইতে অনেক বড় কথা যে আমরা সবাই একসঙ্গে হয়েছিলাম আমরা বন্ধু হয়েছিলাম বিশ্ব সাহিত্য কেন্দ্র সম্পর্কে একটা ছোট্ট প্রশ্ন আমার দেশব্যাপী আপনার এই কর্মসূচিটি আছে স্কুল এবং কলেজের ছেলেমেয়েরা আপনার এই কর্মসূচিতে ওরা বই পড়ে এই যে বই পড়ার প্রতি আপনি আগ্রহী করে তুলেছেন কত সংখ্যক ছেলে মেয়ে আপনার এই কর্মসূচির মধ্যে সম্পৃক্ত আছে আমরা তো আরম্ভ করেছিলাম পনেরো জনকে নিয়ে আর তারপরে বাড়তে 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 এই তিন মাস আগেও এটা ছিল পনেরো লক্ষ আজকে এটা উনিশ লক্ষ এদেশের তরুণদের কাছে আপনার প্রত্যাশা বাইট পাইবার অফ হ্যামিলিন সে বংশীবাদক যদি ভুল বাসি বাজায় তাহলে সে তরুণ সমাজকে সম্পূর্ণ বিপদগামী করে নিয়ে বেপুত করে ফেল হ্যাঁ ধ্বংস করে দিতে পারে আবার সে যদি সঠিক বাঁশি বাজায় কেমন তাহলে একটা শহরকে মুক্ত করতে পারবে এবং স্বাস্থ্য ফিরিয়ে আনতে পারবে সুতরাং তরুণদের কাছে আমাদের অনেক চাওয়ার আছে কিন্তু প্রবীণদের কাছেও চাওয়ার আছে কারণ তরুণরা কি করবে সেটা নির্ধারণ করে কিন্তু প্রবীণরা অনেক ধন্যবাদ স্যার আজকে অনেক কথা হলো আবদুল্লাবু সাঈদের এই স্বপ্ন আমাদেরও স্বপ্ন তার স্বপ্ন সফল হলে আমরা সবাই লাভবান হব ব্যক্তি আবদুল্লাবু সাঈদের একক স্বপ্নটি এখন আমাদের সম্মিলিত স্বপ্নে রূপান্তরিত হয়েছে আপনারা সবাই ভালো থাক